নমস্কার, আপনারা দেখছেন খোঁজ খবর, আমি পারভিন আপনাদের সঙ্গে। এই মুহূর্তে দেখে নেব আমরা কিছু বিশেষ বিশেষ খবর। রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে পথে নামলেন তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা। এই চাঞ্চল্যকর ঘটনাটি দেখা গেল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের বিরুদ্ধে তারাই দলীয় কর্মীদের অভিযোগ, নিজের ইচ্ছামতো প্রধান ও উপপ্রধান নিয়ে পঞ্চায়েত বোর্ড গঠন করেছেন, দলের কারো মতামত তিনি গ্রাহ্য করছেন না বলে তার বিরুদ্ধে কর্মীদের অভিযোগ। আজকে নবনির্বাচিত জনপ্রতিনিধিরা ওরা ভেবেছিলেন যে হয়তো আমাদের সঙ্গে আলো আলোচনা করে আমাদের অঞ্চলের প্রধান ঠিক করা হবে বা উপপ্রধান ঠিক করা হবে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বুঝতে পারলাম না, তিনি কারুর সঙ্গে আলোচনা না করে নিজেই সিদ্ধান্ত নিয়ে একতরফাভাবে ঘোষণা করলেন, যেটা আমি বিভিন্ন পঞ্চায়েতের প্রতিনিধির সঙ্গে আলোচনা করে দেখতে পেয়েছি। আমাকে জেলা থেকে এবং প্রদেশ থেকে আমাকে খবর দেওয়া হয়েছিল যে আপনি সমস্ত জনপ্রতিনিধির সঙ্গে আলোচনা করুন, তাদেরকে কি জোর করে বা ভুল বুঝিয়ে নেওয়া হয়েছে কেন, আমি আলোচনা করে দেখেছি। শুক্রবার জুম্মার উপলক্ষে মধ্যপ্রদেশের ইন্দোরে একটি শিয়া মসজিদে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুসলিম সম্প্রদায়ের অনুষ্ঠান আশারা মুবারকে যোগ দেওয়ার উদ্দেশ্যে তিনি গিয়েছেন। ইসলামিক বছর শুরুর প্রথম 10 দিন সময়কাল আশারা মুবারক পালন করা হয়। ওই দিনে ইমাম হোসেনে এবং তার পরিবারের সকলকে হত্যা করা হয়েছিল। এই শিয়া সম্প্রদায়ের সঙ্গে বহুদিন ধরে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। হিজ হোলিনেস ডক্টর সৈয়দনা মুফদ্দল সাইফুদ্দিন সাহেব মধ্যপ্রদেশ কে জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমান শিবরাজ সিং জি চৌহান ও ইহাঁ মৌজুদ দাউদি বোহরা সমাজ কে সবই মেরে পরিবারজন, আপ সবই কে বীচ মে আনা হমেশা মুঝে এক প্রেরক অবসর বনা দেতা হ্যায়, এক নয়া অনুভব দেতা হ্যায়। আশরা মুবারক কে ইস পবিত্র অবসর পর ভি আপনে মুঝে ইহাঁ আনে কা মৌকা দিয়া, ইসকে লিয়ে মে আপকা হৃদয় সে বহুত বহুত আভারী হুঁ। চিকিৎসা গাফিলতির অভিযোগ উঠল বীরভূমের সিউড়ি হাসপাতালে। সূত্রে জানা গিয়েছে যে গত 11 তারিখে বীরভূমের মোহাম্মদবাজারের বাসিন্দা অম্বর সাহা তার স্ত্রী পিঙ্কি সাহার প্রসব যন্ত্রণা ওঠায় প্রথমে তাকে প্যাটেলনগর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছিলেন। তারপর সন্তান প্রসব করে পিঙ্কির শরীর থেকে রক্তপাত হতে থাকে। ওই অবস্থায় চিকিৎসকরা পিঙ্কির অবস্থা খারাপ বলে জানিয়ে দেন। ওই অবস্থায় চিকিৎসকরা পিঙ্কির অবস্থা খারাপ দেখে সিউড়ি জেলা হাসপাতালে রেফার করে দেয়। রাত্রিতে হসপিটালে ভর্তি হয় প্রেগনেন্ট অবস্থায় এবং প্যাটেলনগর হসপিটালে ভর্তি হয় এবং সেখান থেকে বাচ্চার জন্ম হয় এবং কিছুক্ষণের মধ্যে ডাক্তারবাবু বলেন যে ব্লিডিং বন্ধ হচ্ছে না, ওনাকে রেফার করে দিচ্ছি সিউড়ি এবং সঙ্গে সঙ্গে তাকে রেফার করা হয়, আমরা সিউড়ি হসপিটালে ভর্তি করি। তারপরে মা ভালো ছিল এবং বাচ্চাও সুস্থ ছিল। তারপরে 13 তারিখ কিছুই হয়নি, সকালে ভালো ছেলে জ্বর হয়েছিল, ডাক্তারবাবুকে দেখে এসেছিলাম, ডাক্তারবাবু বললো ওষুধ লিখে দিল, দিয়ে দুধ লিখে দিলো, বললে যে দুধ ওষুধটা নিয়ে এসো গা, দিয়ে ওষুধটা আমি না দিদি দিকে নিয়ে জিগে ওষুধ ওর ইয়েতে লিখেছিলো, দিয়ে বললো কাগজে লিখে দেন আমি ওষুধটা বাড়ির লোককে আনতে দেবো, তা বললে বাড়ির লোককে আনতে দিতে হবে না, আমাকে এখানেই ওষুধ আছে, ওই ওষুধ খয়ে দিলে জ্বরের জ্বরেরটা কমে যাবে। না না, এমনি দেখলো বাচ্চাকে নামিয়ে টেবিলের উপরে মুখে হাত দিয়ে দেখলো, তল পায়ে দেখলো, দিয়ে বলে চলে যাও, দিয়ে ছুটি ওই রাতেই বোধহয় লিখেছে নাকি আমি জানি না ঠিক, দিয়ে আমি আসার পর বললাম দিদি দিলেন, দিদি আমার বাচ্চাটা রাত সকালবেলায় জ্বর হয়েছিল, তা বাচ্চাটা আমি আজকে ছুটি নেবো না, কালকে আমি ছুটি নেবো, তা দিদি বললো না তোমার ছুটি আছে তোমাকে যেতেই হবে চলে যাও। তারপর কি বাড়ি চলে গেল, দিয়ে আমরা বাড়ি যাচ্ছি,
বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে কেবল এমনি করে গাড়ি থেকে নেমে গাড়ি ছেড়ে দিলো, আর তো আমরা গাড়ি ধরতে পারছি না, গাড়ি ভাড়া করে আবার আসছি। তখন কাছে ওই ঘরে দিলাম, দেওয়ার পর দিদিরা বলে কাঁচের ঘরে নিয়ে যাও, দেখো কাঁচের ঘরে নিয়ে। শিক্ষক দিবস উপলক্ষে গানের তালে নাচলেন বিশ্বভারতীর অধ্যাপক, অধ্যাপিকা ও অধ্যক্ষ। এই ভিডিও ভাইরাল হতেই নিন্দায় ঝড় উঠেছে বিশ্বভারতী আশ্রম জুড়ে। কিন্তু এই আশ্রমে লুঙ্গি ডান্স গানে নাচতে দেখা গেল বিশ্বভারতীর অধ্যাপক, অধ্যাপিকা ও অধ্যক্ষকে। শিক্ষক দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল বিশ্বভারতী সঙ্গীত ভবনে, শিক্ষার্থীরা এই আয়োজন করেছিলেন। এই ডান্সের সাথে সাথে চলে পড়ুয়াদেরও হাততালি ও ডান্স। কেরালায় বন্যা বিপর্যয়ী অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংস্থা ওপেন আর্ম এডুকেশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট। শুক্রবার খাদ্য সামগ্রী থেকে বস্ত্র ও ঔষধের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে এতদিন কলকাতা থেকে একটি ট্রাক কেরালার উদ্দেশ্যে রওনা দেয়। ওপেন আর্ম এডুকেশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের এই মানবিক উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়েছেন রোটারি ক্লাব অফ ক্যালকাটা কনক্লেভ। এখনকার খবর এই পর্যন্তই, দেখতে থাকুন খোঁজ খবর, খবরে খোঁজে মানুষের মাঝে।